বাড়ি ভর্তি লোক থাকা সত্ত্বেও ঘর থেকে উধাও শিশু। ঘটনা আগরতলা রেলস্টেশন বাইপাস সংলগ্ন ওএনজিসি কাঞ্চনপল্লি এলাকায়। এই বিষয়ে ওই শিশুটির মা পূর্ণিমা দাস জানান, বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ উনি ওনার দুই সন্তানকে খাবার খাইয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দরজা বন্ধ করে রেখে দিয়ে গৃহস্থালের কাজ করছিলেন। কিন্তু কাজ সেরে এসে দেখতে পান দরজা খোলা এবং ওনার 1.5 মাস বয়সী পুত্র সন্তান বিছানায় নেই। এই খবর চাওয়ার হতেই এলাকাবাসীরা ভিড় জমাতে থাকে তাদের বাড়িতে। সাথে সাথে শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওই শিশুটিকে। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে। বর্তমানে এই ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, পূর্ণিমা দাস, তার স্বামী, দুই শিশু সন্তান ও স্বামীর বড় ভাই ও তার স্ত্রী একত্রে বাস করেন এই বাড়িতে। তবে এই ঘটনায় বাড়ির কারুর প্রতি সন্দেহ প্রকাশ করেননি নিখোঁজ শিশুটির মা পূর্ণিমা দাস। আমি বাচ্চা, আমার বাচ্চাটা আমি খাওয়াই এসে ঘুম পাতাইছি, ঘুম পাতাইছি না বাসন ধুতে আমি গেছি, আর এসে দেখি দুনুরা দরজা লাগাই গেছি, একটা দরজা একটু খোলা আসলো, একটা দরজা লাগাই গেছি, আর এসে দেখি না আমার বাচ্চা মশারিটা সামনে, বাচ্চা মশারি ভিতরে না। আপনার মানে কয় বাচ্চা? আমার দুইটা বাচ্চা। দুই বাচ্চা? মানে আপনি মানে কালকে কোন সময় দেখছেন এটা? ভোরবেলা? ভোরবেলা না সকালবেলা? সকালবেলা, 6:30। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দাস। আর আপনার স্বামীর নাম? কিষাণ দাস। বাচ্চার বয়স কত আছিল যে বাচ্চা নিয়ে? তো 1 মাস 13 দিন হয়েছে। মানে নাম কি? শারু দাস। মানে আপনি কি কেউরে মানে সন্দেহ করতেছেন বা কোনো কিছু? না, আমি কারো সন্দেহ করবো? সকালবেলা আমি খাওয়াই ঘুম পাতাই। আপনারা মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে? আমার বাসতে জাল থাকে, রান্না দিতে দিতে থাকে। মানে কেউ আপনারা দেখছেন মানে মানে দেখেন নাই নিয়ে যাইতে বা কেউ কিছু আইতে ঘরে আইতে? না। বাড়ির সকলের উপস্থিতিতে এইভাবে ঘর থেকে 1.5 মাস বয়সী শিশু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য পাশাপাশি রহস্যেরও সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় এই রহস্য ভেদ করতে কতটা সক্ষম হয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।